আজকে আমরা পড়ব বিভাব বিভাগ বিভাব নাটক ক্লাস 12 এর নাট্যকার শম্ভু মিত্র নাটকের নাট্যকার তো বটেই এছাড়া উনি পরিচালক উনি অভিনেতা এই বহুরূপী যে নাট্য দল গঠন করা হয়েছিল তার অন্যতম স্রষ্টা এছাড়াও তিনি নাটক সম্পর্কে অনেক বইপত্র লিখেছেন নাটক সম্পর্কে বিভিন্ন ম্যাগাজিন ইত্যাদিতে রচনা লিখেছেন তার প্রকাশ করেছেন আলোচনা সভা অনেক রকম আলোচনা সভায় তিনি ছিলেন তিনি শিক্ষকও বটে আর আর হচ্ছে এই বিভাব নাটকের বিশেষ যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করব শম্ভুমিত্র সম্পর্কে মানে কটা এপিসোড করলে বলা যায় সে আমি বলতে পারি না কিন্তু আমরা এখন বিভাব নাটকটা নিয়ে আলোচনা করছি এরপরেই নাট্যকার শম্ভুমিত্রের রচনা বিভাব কথাটির সাধারণ যেভাবে ভাবে কিভাবে আমরা যখন কোনো নাটক দেখি বা কোনো বইও পড়ি তখন আমাদের হাসি পায় আমাদের দুঃখ দুঃখ হয় রাগ হয় হতাশা হয় নানান রকমের আমাদের মধ্যে ভাব আসে দুঃখ আমাদের দুঃখ বোধ আসে হাসির বোধ আসে রাগের একটা বোধ আসে এই যে এই যে আমাদের বিভিন্ন আমাদের রস অনুভূতির যে উপাদান সেই উপাদানগুলো থাকে বলেই আমাদের কিন্তু সেই ভাবটা মনের মধ্যে জাগে তো এই যে ভাব সৃষ্টির যে উপাদান সেই উপাদান হচ্ছে তাকে সংস্কৃতে বলা হচ্ছে নাট্যশাস্ত্রে বলা হচ্ছে বিভাব এই নাটকের নাম এক ভদ্রলোক বিভাব রেখেছিলেন এই একটা ভাব সৃষ্টিকারী নাটক হিসেবে নাম রাখা হয়েছিল বিভাব কিন্তু শম্ভুমিত্র একটু পরেই বলছেন যে বিভাব না রেখে যদি অভাব নাটকটা নাম রাখা হতো তাহলে ভালো হতো কেন বলছেন না এই যে নাট্যগোষ্ঠী এই নাট্যগোষ্ঠী নিজেদের রচনা নিজেদের লেখা পারিপার্শ্বিক সামাজিকতা ইত্যাদি বিষয় দর্শকদের সামনে তুলে ধরার জন্য এবং অবশ্যই নিজেদের নাট্য প্রতিভা নিজেদের অভিনয় সমৃদ্ধ একটা নাটক দর্শকদের সামনে তুলে ধরার জন্য এক অভিনবত্ব দেখানোর জন্য নাটকে নতুন ধারা নতুন আঙ্গিক আনার জন্য এই দলগুলো একসময় প্রচুর চেষ্টা করেছিল যার ফলশ্রুতি বর্তমান বহু নাটক দল মানুষের সেই নাটক দেখতে যাওয়ার প্রবণতা মানুষের যে এখন নাটকের নাটকটা মানুষ যে বুঝতে পারছে না মানুষের অন্য ধরনের নাটক যে ভালো লাগছে তার যে মূল যখন তৈরি হচ্ছে তখনকার কথা ভাবলে দেখা যায় যে তখন আমাদের এখানে সেই রকম নাটক বা সেরকম কিছু এইরকম নাটক এখন যে নাটকগুলোর কথা আমরা বলছি এই ধরনের নাটকগুলো তখন সেভাবে উপস্থিত ছিল না তখন একটু যাত্রা তারপরে মানে একটু নাচ গান সমৃদ্ধ যে নাটক সেইগুলো লোকে বিনোদন হিসেবে দেখত এই নাটকটা একাঙ্ক নাটক একটি অঙ্কের মাত্র নাটক এবং নাটকে যারা অভিনয় করছেন তিনটি প্রধান চরিত্র আছে একটি চরিত্র হচ্ছে শম্ভুমিত্র একটি হচ্ছেন তার স্ত্রী তৃপ্তিমিত্র এবং আরেকটি চরিত্রে অভিনয় করছেন অমর গাঙ্গুলী এরা যে অভিনয় করছেন এই অভিনয়ে এদের কোনো নাম পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এরা নিজেদের নামেই নিজেরা অভিনয় করছেন এবার অভিনয় যখন প্রথম শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে শম্ভুমিত্র মঞ্চের সামনে দাঁড়িয়ে নিজেদের যে অভাব অভিযোগ তারা যে পেশাদারি মঞ্চ তাদের নয় তাদের গ্রুপ থিয়েটার তারা নিজেদের সম্মিলিত প্রয়াসে যে নাটকটা তৈরি করছেন নাটকটা অভিনয় করছেন তার জন্য মঞ্চ সজ্জার যে বিবিধ উপকরণ প্রয়োজন হয় দেখা যাচ্ছে সেই বিবিধ উপকরণ নেই মঞ্চটি সম্পূর্ণ ফাঁকা এবং শম্ভুমিত্র দাঁড়িয়ে সেই 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 কথাগুলো বলছেন যে তাদের কি কি অসুবিধা আছে এবং বলছেন নাটকটির নাম অভাব হওয়া উচিত ছিল
কারণ নাটকে মঞ্চ উপকরণ নেই, কোনো সাজসজ্জা নেই, কোনো আলোর চমকানি নেই, নাটকের মধ্যে কিছুই নেই। উপরন্তু অসহযোগিতা আছে কার না, সরকারের অসহযোগিতা আছে। এই ধরনের নাটক লোকে দেখতে আসে না সাধারণত, না লোকে একটু জমকালো নাচ গান হবে এরকম নাটক দেখতে আসে বা আসতো তখন। তো সেই সময় গভর্নমেন্ট থেকে কি হতো, এই যে গ্রুপ থিয়েটারের যে স্টেজ গুলো, গ্রুপ থিয়েটারের যে হল গুলো, সেখান থেকে ট্যাক্স নেওয়া হতো। মানে একই সঙ্গে পেশাদারি যে মঞ্চ যেখানে নাচ গান প্রচুর লোকজনের আসা যাওয়া চলছে, হলে প্রচুর টিকিট বিক্রি হচ্ছে, সেখান থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে না। কিন্তু যারা নিজেদের মানে বলা যায় নিজেদেরই পয়সায় যে নাটক অভিনয় করে মঞ্চস্থ করে দেখাবার চেষ্টা যারা যারা করছে, তাদের থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে অত্যন্ত একটা অসুবিধার কারণ, যেখানে তাদের স্টেজের যে উপকরণ সেগুলোই নেই, ভালো স্টেজ সাজাবার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই নেই। এরপরে তুমি এর থেকে কি করে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ নাটক করার প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু নাটক করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো নেই, তো তাহলে আমরা নাটকটা কিভাবে মঞ্চস্থ করব। এইটা ভাবতে ভাবতে তিনি যখন দেখছেন, তিনি উড়িষ্যায় গিয়েছিলেন, সেখানে যাত্রা হয়েছিল, সেই যাত্রায় দেখা যাচ্ছে কি না, রাজা দূতকে বলছেন যে তুমি ঘোড়ায় করে চলে যাও, গিয়ে খবর নিয়ে এসো। দূত যে অভিনয় করছে, সে করছে কি, পায়ের মধ্যে একটা লাঠি গলিয়ে খটখট 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 করতে করতে চলে গেল, এবং খানিকক্ষণ পরে আবার সেরকম ভাবে খটখট খটখট করতে করতে এসে একটা খবর দিল। উপস্থিত যে সমস্ত দর্শকরা রয়েছেন, বসে নাটক যাত্রা দেখা হচ্ছে আর কি, তারা কিন্তু তাদের কিন্তু কোনো প্রবলেম হলো না, তারা কিন্তু নিজেরা ঠিকই বুঝে গেল যে এ ঘোড়ায় চলে গেল আর ঘোড়ায় চলে এলো। সুতরাং আমরা দেখলাম, উনি দেখলেন আর কি, সৌম্যমিত্র দেখলেন যে এটা তো কোনো অসুবিধে হলো না। একবার মারাঠা, একটা মারাঠায় যে আমাদের আমরা যাত্রা বলি, মারাঠি দেশে তারা বলে তামাশা, সেই তামাশায় উনি দেখছেন যে চাষি জমিদারের কাছে দাঁড়িয়ে মানে কর মকুব করা ইত্যাদি কথা বলছে, কোনো কোনো তার টাকা পয়সা মকুবের কথা বলছে, কিন্তু জমিদার দেবে না, মকুব করবে না। তো চাষি করলো কি, মানে মন্দিরে যাবে, স্টেজটার উপর দিয়ে হেঁটে 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 দেখালো যে একদিক থেকে হেঁটে 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 অন্যদিকে গিয়ে দেখালো যে সে যেন গ্রাম ছেড়ে বেরিয়ে একটা মন্দিরে গেছে। এবার মন্দিরে গিয়ে এসে ভগবানের সামনে হাত জোর করে দাঁড়ালো, এ করলো, উল্টো দিকে কি হচ্ছে না, জমিদার যিনি সেজেছিলেন তিনি ড্রেস চেঞ্জ করে ফেললেন, দাড়ি গোঁফ সব আঁটলেন, পুরুতের মতন একটা কিছু পরলেন, পরে পুরুত সেজে দাঁড়ালেন। এবার এসে সব হচ্ছে তোমার এর সামনে, দর্শকদের সামনে, তারপরে পুরুত সেজে এবার পুরুতের যে সংলাপ সেগুলো তিনি বললেন, তাতে কিন্তু প্রবলেম কিছু হলো না, সবাই সবটা বুঝে গেল। এই দিকে তার মাথায়, সম্ভ্রমিত্রের মাথায় ফোন দিয়ে এলো যে এইভাবে যে ভঙ্গি দিয়ে যে নাটক, ভঙ্গির সাহায্যে সবকিছু বোঝানো হলো, ঘোড়া নেই, তারপরে তোমার তোমার গ্রাম নেই, গ্রামের দৃশ্য নেই, সিন নেই, কিন্তু শুধুমাত্র হেঁটে হেঁটে সে বুঝিয়ে দিচ্ছে যে সে যেন গ্রামটা, নিজেদের গ্রামটা পার করে অন্য গ্রামান্তরে চলে গেল, এরকম বুঝিয়ে দিচ্ছে। তো এই অভিনয় সমৃদ্ধ নাটক এরকম তো করলে হয়। এরকম ভাবতে ভাবতে তিনি আবার, তার মাথায় আবার অন্য কথা মনে হলো, তিনি ভাবলেন যে সে না হয় হলো, কিন্তু আমাদের দেশে যা কিছুই করা হবে, যা আমরা নিজে নিজে করবো, সেটার তো শিক্ষিত মহল তার তো মর্যাদা দেবে না, তাহলে কি করা যাবে। করতে করতে তিনি একটা বইয়ের মধ্যে দেখলেন যে রুশ দেশীয় একজন চিত্র পরিচালক আছেন, তিনি হচ্ছেন আইজেনস্টাইন। সে আইজেনস্টাইন একটা নাটকের ব্যাপারে লিখেছেন, সেটা জাপানি থিয়েটার, তারা তাদের নাম, তারা হচ্ছে তাদের কাবুকি বলে, কাবুকি। সেই কাবুকি থিয়েটার মস্কোতে গিয়েছিল, মানে রাশিয়ায় গিয়েছিল অভিনয় করে। তারা অভিনয় করছে কি রকম, নাইট যুদ্ধযোদ্ধা, সেই যোদ্ধা এ থেকে ফোর্ট থেকে দুর্গ থেকে বেরোচ্ছে, তখন পেছনে
দুজন লোক দুপাশে দুটো বড় বড় দুর্গা আঁকা ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দুর্গের দরজা আঁকা ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটুবারে তিনি এগিয়ে গেলেন, দেখা গেল দরজাটা একটু ছোট হয়ে গেল, মানে অন্য দুটো ছোট মাপের দরজা নিয়ে দুজনে দাঁড়ালো। আবার এগিয়ে গেল, দেখা গেল আরো ছোট হয়ে যাচ্ছে, এরকম করতে করতে একদম শেষে ছোট, মানে দরজাটা যেন অনেক দূরে চলে গেছে, অনেক দূর থেকে আমরা যেমন দেখি সেরকম একটা আবহ তৈরি করা হলো। এবারে দেখা বলছেন যে একটা লোক মারা গেছে, সেই লোকটার যে বউ সে চিৎকার করে আসলো, এসে হই হই করে কাঁদতে শুরু করলো। এবারে সে কাঁদছে আর যে মারা গেছে লোকটা সে পেছন থেকে উঠে পুটপুট করে চলে গেল। এই যে সে উঠে চলে গেল, এতে কিন্তু দর্শকরা কিছু মনে করে না, কারণ আমরা আমরা সবাই যখন দেখতে বসছি নাটক, আমরা সব জেনে শুনেই দেখতে বসছি যে যা হচ্ছে এটা নাটক হচ্ছে, তার জন্য আমাদের কিছু মনে করার নেই। বরং সে মারা গেছে, তার দুঃখে যে তার বউ কাঁদছে, এটা এটা যেন বাস্তব। এইবারে এইটা পড়ে তার মনে একটা ভরসা এলো যে সাহেবও তো এই ধারাটাকে মানে বেশ ভালো, সাহেব যখন ভালো বলছেন তখন ধারাটা তো ভালো, এরম করে তো অভিনয় করা যায়। এরপরে মানে মোটামুটি এতখানি কথা উনি বললেন দর্শকদের, তারপরে যেন খানিকটা নাটক শুরু হলো। লেখাই আছে যে মনে করুন আমি কারো বাড়ি গিয়ে করান আসছি, সেরকম করে পুরো যে নাটকটা অভিনয় হলো সেই পুরো নাটকটা ভঙ্গি সর্বস্ব, মানে মঞ্চটা পুরো ফাঁকা, কোথাও কিছু নেই। ওনারা গিয়ে যে করান আসছেন, দরজায় টক 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 করে করান আসছেন, এমন ভঙ্গি করছেন যেন কেউ দরজা, এবার দরজাটা কেউ যেন খুলে দিচ্ছে, যিনি ওপার থেকে এলেন তিনি যেন দরজাটা খুলে দিলেন, দুজনে এক স্টেজে দাঁড়িয়ে আছেন। এবার নিচ থেকে ওপরে আছো নাকি? হ্যাঁ, ওপর থেকে যিনি করছেন তিনি নিচে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ এসো এসো, এমন করে অভিনয়টা এত সুন্দর করে করছেন যেন মনে হচ্ছে একজন ওপরে তাকিয়ে আছেন একজন নিচে তাকিয়ে আছেন, সিঁড়ি দিয়ে উঠছেন এমন ভঙ্গিতে উঠছেন যেন হ্যাঁ ও দোতলায় উঠে গেলেন, দরজা খুলে বসার ঘরে বসলেন, বসার তো টেবিল নেই চেয়ার নেই, বসার ভঙ্গি করলেন, চা খাবার ভঙ্গি করলেন, সিগারেট খাবার ভঙ্গি করলেন, এরকম করে তারা তারা বললেন বক্তব্য হচ্ছে যেটা হাসির নাটক অভিনয় করতে হবে তাহলে বক্স অফিস হিট করবে, লোকজন দেখবে পয়সা করি হবে। এবার বক্স অফিস হিট করার জন্য তারা প্ল্যান করতে লাগলেন যে কিভাবে মানে নাটক করা যায়, কি গল্প করা যায়। এইবারে যিনি বৌদি তৃপ্তি মিত্র তিনি বললেন যে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে পৃথিবীতে প্রেম, সুতরাং প্রেমের নাটক করতে পারলে হাসির নাটক হবে। ঠিক আছে, মানা হলো। এবার কি নাটক হবে, না কলেজ থেকে নায়িকা ফিরছে কলেজ থেকে আর নায়ক কলেজের, এরকম একজন এটা একটা সিচুয়েশন, তাদের মধ্যে ধাক্কা হবে তাতে লোকের হাসি পাবে, সেই অভিনয় করে দেখা হলো, কারোর হাসি পেল না। তখন তিনি বললেন যে ঠিক আছে তাহলে আরেকটু মানে নাটকটাকে অন্যরকম করা যাক, কিরকম না নায়ক নায়ক নায়িকার ঘরে আছে, এবার পুলিশ মানে কি নায়ককে ধরবে, সে আন্ডারগ্রাউন্ড, সে পলিটিক্যাল লিডার, এরকম একজন, দোতলা থেকে পুলিশ এসছে আর দোতলা থেকে লাফ দিয়ে পড়বে তাহলে লোকের হাসি পাবে, সেই রকম ভাবে নাটক মঞ্চস্থ হলো, কিন্তু তাতেও তাদের কারোর হাসি পেল না। তখন সৌম্যমিত্র প্রস্তাব দিলেন যে এরকম ঘরের মধ্যে বসে থেকে তো কোনো জীবনকে তো খুঁজে পাওয়া যায় না, বাইরে বেরোতে হয়, তাহলে যদি হাসির কোনো উপকরণ উপাদান খুঁজে পাওয়া যায় বলে, তারা যখন বাইরে বেরিয়ে ঘোরাফেরা করছেন যে কোনো হাসির কিছু পাওয়া যায় কিনা, তখন কি হচ্ছে একটা মিছিল আসছে, মিছিল আসছে কি নিয়ে না, এটা কিন্তু সেই 1948 সালে নাটক গোষ্ঠী হয়েছে, 1951, 52, 53 এইসব সালের এইসব সময়কালের কথা এই নাটকটা। তো যখন মিছিল আসছে তখন দেখা যাচ্ছে কি ঠিক ঠিক স্বাধীনতা পরবর্তীর সময়কালীন কথা, একটা মিছিল আসছে দেখা যাচ্ছে কি যে তোমার চাল কাপড় এইসবের দাবিতে ছেলেরা মেয়েরা সব মিছিল করে আসছে। এইবার সাথে সাথে পুলিশ এসছে, পুলিশ এসে বলছে যে তোমরা এখান থেকে মিছিল আর এগিয়ো না,
কিন্তু তারা সেই মিছিলের দাবিতে যারা আসছিল তারা চাল চাই কাপড় চাই বলে মিছিলে তারা স্লোগান দিতে থাকলো। তখন পুলিশ লাইন বেঁধে দাঁড়িয়ে গেল, লাইন বেঁধে দাঁড়িয়ে গিয়ে বন্দুক, কল্পিত বন্দুক, অবশ্যই নাটক তো, নাটকে তো উপকরণ নেই আমাদের, কল্পিত বন্দুক, ওই ফেস্টুন হাতে ওইগুলো ওইগুলো আছে, ছেলে মেয়েরা মিছিল করে এলো সেটা আছে, তারপরে ফেস্টুন এই তোমার বন্দুক হাতে সেই মিছিলের উপর গুলি চললো, গুলি চলতে দুজন পড়ে গেল। দুজন যে পড়ে গেল তাতে পড়ে গিয়ে তারা অভিনয়ের সাহায্যে তারা কতটা তাদের লেগেছে, তারা চিৎকার চেঁচামেচি করছে, মিছিলের পেছনে যারা মিছিলের পেছনে যারা দাঁড়িয়েছিল তারা হাহাকার করছে, এইসব হতে থাকছে। তখন সৌম্যমিত্র বলছেন যে এবার কি লোকে হাসি পাবে, সরি, এবার কি লোকে হাসি পাবে। তা এই এইটা এই অবধি করে আমাদের, এই অবধি বলে আমাদের নাটকটা শেষ হলো, শেষ হয়ে গেল। কিন্তু আমরা তারপরে আমাদের যেটুকুন বলার আছে সেই বলার কথাটা বলছি, কারণ আস্তে আস্তে পর্দা নেমে আসে এই এই সংলাপের পরে, আস্তে আস্তে পর্দা নেমে আসলো যে এই যে আমাদের বাস্তব জীবন, এই বাস্তব জীবন কিন্তু অত্যন্ত কঠোর, কঠোর জীবন আমাদের জীবন, যুদ্ধ করে প্রতি মুহূর্তে আমাদের যুদ্ধ আছে, কিন্তু সব সময় সেই সেই দিক থেকে মুখ ফিরিয়ে নেয়া, সেইটাকে অস্বীকার করা, আমরা অনেক সময় মানে অনেক সময় সেটা করে থাকি, সাধারণ খুব সস্তা ধরনের আমোদ প্রমোদ আনন্দ উপকরণ আমরা জীবনে খুঁজতে গিয়ে আমাদের জীবনের গভীর সত্য ভুলে যাই। আমাদের কি আমরা কি করি, আমরা তাতে মত্ত হয়ে থাকি, সেই বিষয়টাও উনি দৃষ্টিপাত করেছেন আর কি, যে যেখানে এত অভাব অভিযোগ সেখানে কেমন লোকে, সাধারণ লোকে, খুব সাধারণ মানে হই হট্টগোল নাচ গান আনন্দ উপকরণ নিয়ে মেতে থাকে জীবনের দিকে, জীবনকে কিছুটা উপেক্ষা অবহেলা করে, এই এইসব ব্যাপারগুলো নাটকের মধ্যে অনেক আছে। এইবার আমরা পুরো নাটকটা যেটু যেমন ভাবে আছে সেটা বলে দিলাম, এবার আমাদের যেটা মানে ছোট প্রশ্ন, প্রচুর ছোট প্রশ্ন তোমাদের অরে আসবে, এটার সাথে নানা রঙের দিন অর আছে তো, 5 নম্বর অর, অর ওটা যে আসবে এটা থেকে অর ওটা থেকে লিখবে, আর বড় প্রশ্নের সাথে সাথে প্রচুর ছোট প্রশ্ন আছে, ছোট প্রশ্নগুলো অবশ্য ভীষণ ইম্পর্টেন্ট, ছোট প্রশ্নগুলো আসবে। আমি আগে ছোট প্রশ্নগুলো বলে দিই। বিভাব বিভাব নাটকটির রচয়িতা কে? সম্ভমিত্র। নাটকটির আঙ্গিক একাঙ্ক, রাজা রথারোহণম নাটয়তি, মানে রাজা রথে আরোহণ করলেন বা উঠলেন, চড়লেন, ভঙ্গি চড়ার ভঙ্গি করলেন, নাটক করলেন, যা খুশি লিখবে, রাজা রথে চড়ার ভঙ্গি করলেন তাহলেই হবে। এটা একটা পুরনো বাংলা নাটক থেকে, নাটকে উদ্ধৃতি আছে, সেই উদ্ধৃতিটা বলা আছে। উড়ে দেশের রাজা দূতকে কি বললেন, না তমে ঘোড়া নেই কেরি চঞ্চল খবর নেই আসিবি, এর মানেটা কি অনেক সময় লিখতে দেয়, তুমি ঘোড়া নিয়ে দ্রুত, চঞ্চল মানে দ্রুত বা তাড়াতাড়ি, খবর নিয়ে আসবে। মারাঠিদের তামাশা, তামাশায় কি হলো, না জমিদার পুরুত সাজলো, আমরা যেমন যাত্রা বলি মারাঠিরা মারাঠি দেশে বলে তামাশা মহারাষ্ট্রে। রুশ দেশীয় চিত্র পরিচালকের নাম কি, আইজেনস্টাইন। জাপানি থিয়েটার কাবুকি, কাবুকি মস্কোতে গিয়ে তাদের অভিনয় করেছিল। এবারে মৃত লোকটা উঠে পুটপুট করে চলে যায়, তো চলে যায় তো দর্শকরা কিছু মনে করে না, কোন প্রসঙ্গে এটা বলা হয়েছে, না কাবুকি থিয়েটারে এই প্রসঙ্গ আছে এই প্রসঙ্গে সেটা বলা হয়েছে। এখানে কি প্রধান, এখানে স্ত্রীর দুঃখটা প্রধান, স্বামী এখানে অবান্তর। তারপরে দর্শকদের সামনে জমিদার পুরুত সাজছে, এটাও একই বলতে পারি আমরা, দর্শকদের সামনে জমিদার পুরুত সাজলো। আচ্ছা, আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, কোন নাটকের উক্তি, না তুলসী লাহিড়ী রচিত পথিক নাটকের উক্তি। তুলসী লাহিড়ীও একজন বাংলা রঙ্গমঞ্চের মানে প্রবাদ প্রতিম মানুষ। পথিক নাটকের উক্তি এটা,
আর কি নাটক বলতে ভুলে গিয়েছিলেন, যখন জানলা দিয়ে পালাচ্ছিলেন তখন এই এই উক্তিটা বলেছিলেন, লাভ সিনে, প্রগ্রেসিভ লাভ সিনে এই উক্তিটা বলেছিলেন, পথিক নাটকের উক্তি তুলসী লাহিড়ী রচিত। আর উনি বার্নার্ড শ বলতে গিয়েছিলেন কিন্তু ভুলে গিয়েছিলেন। ওগো তুমি পালাও, কোথা দিয়ে বৌদি পালাতে বলেছেন? জানলা দিয়ে। সুতরাং চলো বাইরে। বাইরে যাওয়ার কারণ কি? না ঘরে ভেতর থেকে জীবনকে উপলব্ধি করা যায় না, তাই সমমিত্র বাইরে যেতে বলেছিলেন। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কি দেখে এই মন্তব্য করা হয়েছে। খাদ্যের দাবির মিছিলে পুলিশ গুলি চালালে মানুষ মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এই করুণ দৃশ্যের মধ্যে সস্তা হাসি খোঁজার প্রবণতাকে ব্যঙ্গ করে সৌম্যমিত্র কথা বলেছেন। আমি একটু বড় করে বলে দিলাম, এক নম্বরের একটু ছোট করে লিখলেও হবে, যে খাদ্যের দাবিতে পুলিশ গুলি চালালে মানুষ মুখ থুবড়ে পড়ে গেল, সেই সেই হিসেবে তখন এই কথাটা বলেছেন। বিভব কথাটির অর্থ কি? সংস্কৃত নাট্যশাস্ত্র অনুসারে কাব্য বা নাটকে নানা ভাবের সৃষ্টি হয়, যার দ্বারা তাকে বিভব বলে। বিভব অর্থ নানা রস অনুভব করার যে উপাদান সেটি, হাসি দুঃখ রাগ ভয় ইত্যাদিগুলি যাতে যেভাবে যাকে যে উপাদান দ্বারা সেই এইগুলি প্রকাশ পায়, এই অনুভূতিগুলো তাকেই বিভব বলে। সৌম্যমিত্র নাটকটির কি নাম দিয়েছিলেন? অভাব। জয় নট নাথায়, মানে জয় ঈশ্বরের নাটকের ঈশ্বরের জয় হোক, জয় নট নাথায়, এটা একটা কথা আছে। কোন নাট্য দলের সঙ্গে এরা যুক্ত ছিলেন? বহুরূপী নাটকে বৌদির মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? প্রেম। এই হলো আমাদের ছোট প্রশ্ন। আর এই বছর 2018 সালে যে বড় প্রশ্ন এসেছে সেটা হচ্ছে, বিভব কথাটির সাধারণ অর্থ কি? বিভব নাটকটির নামকরণ কতখানি সার্থক, কতখানি নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো, এইটা এবারে আমাদের বড় প্রশ্নের মধ্যে এসেছে। তো আমরা এর পরেরটাই আমরা বড় প্রশ্ন বলে দিচ্ছি। সব ছোট প্রশ্নগুলো বলে দিলাম, এই বড় প্রশ্নগুলো এর পরেরটাই বলে দিচ্ছি।